ईदे सेमाई चीनी और दूधेर चाहिदा बाड़लो। एबार राजधानीर बाजारे एसब पण्येर दाम अनेकटाई स्थितिशील। मुरगिर दाम एकटू बेड़ेছে, अपरिवर्तित গরুর মাংসের দাম। सेमाई और मिष्टि जातीय खाबार छाड़ा बांगालिर ईद जेन जमेई ना, ताई राजधानीते शेष दिनेर केनाकाटाय बाहारी रकमेर सेमाइयेर प्राधान्य। संगे चीनी, बादाम और नारकेल एसबेर दामও রয়েছে অনেকটা স্বাভাবিক। গত দুই দিন মোটামুটি ভালো হয়েছিল, আজকে শেষ সময় যেভাবে হওয়ার সেভাবে নাই আর কি। ঈদের দিনের প্রথম যে আপ্যায়নের জন্য যে খাবারটা, সেই পণ্যটা হলো সাধারণত সেমাই, পায়েস, এই ধরনের যে পণ্যগুলো এখন এগুলাই নেওয়া হয়। হ্যাঁ, সেমাই, তেল, এরপরে বাদাম হইলো আপনার সেমাই হইলো ৩৫ টাকা আমাদের প্যাকেট, ৩৫ টাকা করে। কিশমিশ হইলো আপনার ১০০ গ্রামেরটা ৪০ টাকা, আর বাদাম পরে হইলো আপনার ১৪০ টাকা কেজি। পোলাও চাল ১০০ টাকা কেজি, আর পেঁয়াজ বিক্রি হয় ৪০ টাকায়। তেল, ঘি, আদা, রসুনের দামও স্থিতিশীল। আদা চায়নাটা হলো ১২০, আর কেরালা যেটা সেটা হলো ১০০, আর দেশি রসুন হলো আপনার ৮০ টাকা, আর চায়নাটা হলো ১৪০ টাকা কেজি। মাংসের দোকানে বেশ ভিড়। গরুর মাংস ৬০০ টাকা আর খাসি ৯০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ২৮০ টাকা, ব্রয়লার ১৪৫ থেকে ১৫০ টাকা কেজি। খাসির মাংস আপনার দাম বাড়ে না, আগে যে দামে ছিল এখন আমরা সে দামে বিক্রি করতেছি, ৯০০ টাকা কেজি। খাসি আর ছাগল ৮০০ টাকা, মোটামুটি ভালোই পেঁচা কিনে আছে। ব্রয়লার কেজি হলো আপনার ১৫০-৪৫ টাকা, আর সোনালিটা হলো আপনার ৩০০-২৮০ টাকা কেজি। দাম একটু বাড়ছে ঈদের কারণে। কিনছি, মার্কেট করছি, আম কিনলাম, কাপড় চোপড় কিনছি, এখন মুরগি কিনতে আসছি। ক্রেতা বিক্রেতা সবাই ঈদের আমেজে থাকলেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে বেশিরভাগই উদাসীন। আফরোজ আলী মাশা, দীপ্ত সংবাদ, ঢাকা।